नमस्कार स्वामी टॉक्स विद सुदीप चैनले आपनादेर सकल के स्वागत आशा करी आपनारा सकले सुस्थ आछेन भालो आछेन। दुर्गा पूजोर विभिन्न विषय निये आमरा आलोचना करछिलाम। आज आमादेर आलोचनार विषय असुर। आमरा प्रत्येकेई देखेछि मा दुर्गार मूर्ति जेखाने रयेछे सेखानेई रयेछे असुर। असुरेर थाका এই নিয়ে শাস্ত্রে কি বলছে সেগুলি আমরা আজ দেখব। দেবীর সম্মুখে বাদিকে থাকে অসুর। অসুর এই শব্দটিকে ভাঙলে হচ্ছেন যিনি হচ্ছেন সুরের বিরোধী, সুর বিরোধী। অর্থাৎ বিষয়টা কি রকম বলা হচ্ছে যে দৈব শক্তির সঙ্গে অসুর শক্তির সবসময় লড়াই চলে। এই সংগ্রামের বাইরের দিকটা যেরকম আছে এই সংগ্রামের ভিতরের দিকটাও আছে। অর্থাৎ মানুষ বহির জগতের সাথে যেরকম সংগ্রাম করছে, বাইরের জগতে যেরকম আমাদের লড়াই করতে হয় বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন অশুভ শক্তির সাথে, তেমনি আমাদের ভিতরেও, মনের ভিতরেও দুটি দ্বন্দ্ব থাকে, শুভ এবং অশুভ। সেখানেও এই লড়াই ক্রমাগত চলছে। বলা হচ্ছে যে সাধক যারা হন তাদের সাধন জীবনে তারা এই লড়াইটি, ভিতরের লড়াইটি বিশেষভাবে অনুভব করেন। সুতরাং অসুর হচ্ছে প্রবাহমান জীবনের প্রতীক। কোনগুলো এই অসুর তালিকাভুক্ত করা হবে তার উত্তরে শাস্ত্র বলছে যে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞান এইগুলি হচ্ছে আসুরিক সম্পদ। আমরা যদি গীতায় দেখি তাহলে সেখানে পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ কোনগুলি সেগুলি বলে দিয়েছেন। আসুরি সম্পদ বলা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। অন্যদিকে নির্ভীকতা, শুদ্ধ ব্যবহার, জ্ঞান, যোগনিষ্ঠা, দান এইগুলি হচ্ছে যেগুলি হচ্ছে শুভর প্রতীক। জীবে দয়া, তারপরে মৃদুতা, অসৎ চিন্তা না করা বা অসৎ চিন্তা এবং কর্মে লজ্জা, এগুলি হচ্ছে দৈবী সম্পদ। সুতরাং সকল প্রকার উন্নতি এবং কল্যাণের পথে আসুরিক ভাব সেটি হচ্ছে প্রধান অন্তরায়। আসুরি ভাবগুলির প্রতিমূর্তি হচ্ছে অসুর। তার প্রাণ শক্তি প্রচুর, কিন্তু এই শক্তি অসৎ পথে চালিত হয়ে মানুষকে ভুল পথে নিয়ে যায়। শুধু মানুষকে না, একটি জাতিকে, একটি দেশকে ভুল পথে চালিত করতে পারে এই আসুরিক শক্তি। সাধু, একজন সাধুর পক্ষে, একজন সাধকের পক্ষে অসুর হচ্ছে কোনটি? অবিদ্যা। বিদ্যারূপিণী মা, মানে মা দুর্গা, তিনি অবিদ্যার বিনাশ করে সাধকের মহামুক্তির পথটি উন্মুক্ত করছেন। আমরা মায়ের কাছে যদি প্রার্থনা করি তাহলে মা আমাদের যে অবিদ্যা রয়েছেন সেই অবিদ্যার নাশ করে দেবেন এবং তিনি আমাদের মুক্তির দ্বার উন্মুক্ত করবেন। বহু বছর ধরে, বহু কাল ধরে এভাবেই মা দুর্গা অসুরকে বিনাশ করে তার সন্তানের কল্যাণ সাধন করছেন। আমাদের এই পর্ব এই অবধি। পরের পর্বে আমরা দেবী দুর্গার সন্তানদের নিয়ে আলোচনা করব। কেমন লাগছে এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।